দেখভালে এখন কতটা জল এখন আর আর মোটামুটি ঘন্টা খানেক যদি জল আসে তাহলে মোটামুটি আমাদের রাস্তা ওভার হয়ে যাবে যে কয়েক মাস আগে যে রাস্তা প্রবল বৃষ্টি হয়েছিল রাস্তার উপর দিয়ে জল যাচ্ছিল আমরা ট্র্যাক্টরে করে পার করেছিলাম আর আর এক ঘন্টা হলে মোটামুটি সেই সেম সেম হয়ে যাবে মানে রাস্তার উপর দিয়ে জল বইবে এখন কি বন্যা হ্যাঁ এখন বন্যা আচ্ছা আমরা তো মানুষের জন্য উপকার করবেন হ্যাঁ মানুষের উপর জন্য উপকার করব আমরা ট্র্যাক্টরে করে মানুষ পার করাইছি এর আগেও এখনো ট্র্যাক্টরে করে আমরা পার করাব আর কিছুক্ষণ জল হলি আর এক ঘন্টা হলেই আমাদের রাস্তার উপরে আবার জল উঠে যাবে আমার নাম জল আছে আমার নাম শেখ রুস্তম আলী এখন প্রায় মানে মাথা ডুবে যাবে সেরকম জল আছে আচ্ছা কি জল বাড়বে মনে হচ্ছে জল আজকে আবার যদি বৃষ্টি হয় বৃষ্টি তো হওয়ার কথা আছে তাহলে জল কিন্তু অবশ্যই বাড়বে কতটা জলে জল হবে মনে হচ্ছে রাস্তার উপর ম্যাক্সিমাম সময় তো রাস্তার উপরে জল উঠে যায় তো এবারেও মনে হচ্ছে রাস্তার উপরে জল উঠে যাবে আচ্ছা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা কি এটা একটা জমি ছিল একটা সেই জমির উপর দিয়ে এখন জল যাচ্ছে এবং এই জমি এখন প্রায় এক কোমর জল হয়ে গেছে এ কি চাষ হয়েছে এখানে চাষ হয়েছিল পেঁয়াজ বীজ ফেলা হয়েছিল অনেক পেঁয়াজ বীজ হ্যাঁ অনেক পেঁয়াজ বীজ ছিল আর আমাদের এখানে সব এলাকার সব ম্যাক্সিমাম মানুষই সব চাষবাস কৃষিজীবী এবং কৃষিকাজের মাধ্যমে তাদের ইনকাম আর তাদের ধান থেকে আরম্ভ করে রবি শস্য থেকে আরম্ভ করে পেঁয়াজ বীজ ফেলা হয়েছিল সমস্ত কিছু নষ্ট করে ফেলেছে এবং সেই সমস্ত মানুষদের মনে এখন হাহাকার তারা কীভাবে এরপরে কীভাবে জীবনযাপন করবে দিন কাটাবে সেটা নিয়ে চিন্তা ভাবনা তাদের আর যদি জল হয় মনে হচ্ছে আরও অনেক ক্ষতি হয়ে যাবে নাকি ক্ষতি তো প্রায় হয়েই গেছে 90% আর জল হলে তো আর তো এমনিতে আর কিছু করার থাকবে না যা হওয়ার ক্ষতি হয়ে গেছে প্রায় আপনার নাম আমার নাম শেখ মনিরুদ্দিন